বহুত দিন বাদে কিন্তু কেটিএম এখন রং মারছে। আগর টায়ারও রং লাগাইল, হইলে আগর টায়ারটা চেঞ্জ করা হইব তালাকে। আর বর্তমানে স্টিকারের মাফলো আসলে কেটিএম কেটিএম লেখা হইতো, ওখান লাগা নিয়েও বুঝা যার কেটিএম হয়ে গেছে। বহুত গাড়ি মারছি, আজ ভাবলাম কেটিএম এখান মারি। আমার ভাই কেটিএম লই আইছেন ডিমাপুর থাকি, আর আমি মারিয়া সম্পূর্ণ কেটিএমের সামান মাটিতে রাখছি, এখান এখান করে উঠাই আর মারিয়া ছোটক বড়ক যেকোনো খাম, যেকোনো খাম আমি করি, আর খাম যেকোনো খাম আমি ছোটক বড়ক মন দিয়া করি। আর যেহেতু খাম কোনো আমরা করি নি, আপনার যে পয়সা আমরা দিন, আমরা পয়সার বদলে তো আমরা খাম করি। তো বর্তমানে কেটিএম বাইক মারি আর পুরো বাইক বাইয়ে ডিমাপুর থেকে আনছেন বাই নিজে মেকানিক। তো আমার গাড়ি তাই সকল পাট কুলিয়ে উলিয়া দিয়েছেন আমি রং মারি আর সম্পূর্ণ রং মারার বাদে কিলা হয় কিলা না আপনার দেখবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, আর আমার ফেসবুক পেজও দেখে তাহলে ফেসবুক পেজটা ফলো করবা, ইউটিউবও দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বরাবর মতন যারা সাপোর্ট করতে বলে আগের দিকে করতে। বর্তমানে কেটিএম বাইক রং মারিয়া বহুত দিনে এখন বাইক রং মারলাম, তো রং মারিয়া বর্তমানে শেষ। পিস্তা গ্রিন সামনা সাইড খালা, মালিক তাই নিজে মেকানিক, তো তাই নিজে ফিটিং করি লইবা। সামনের টায়ার এগু খালা, সামনের এগু গ্রিন টায়ারও রং লাগছে, হইলেও টায়ার চেঞ্জ করবা আর কি না। আর একটা ইয়েলো কালার আসলো, এখন ব্ল্যাক হয়ে গেছে। ওর টায়ার অ্যাকচুয়ালি এইগুন ইয়েলো কালার, অরেঞ্জ কালার আসলো, অরেঞ্জ কালার থাকি পাতা কালার করছে, করবাদে ব্ল্যাক করছে। আর সামনা সাইডের গ্লাস ভাঙা হইলেও গ্লাস আনিয়া লাগানি হইব, স্টিকার লাগানি হয়ে গেছে। দুনো সাইড দেখরাই নি বাইক কি কিলা হয়েছে আপনার বাইক? ঠিক আছে, সুন্দর হয়েছেন, সুন্দর হয়েছে না ভাই? একচুয়ালি তোমার গাড়ির এড্রেস কই দাও তো, হন পাইলে যাইবা। ডিমাপুর সাত মাইল, গাড়ির নাম কীটা? তো বাইর গাড়ির সবে যাইও তাই কেটিএমর, আর আর কীটা বাইকের কাম করো? সব জাত বাইকের কাম করেন, কেটিএম উটিএম যে তো নিউ মডেলের বাইক আছে ভাই, সব জাত কাম করেন। তান গাড়ি যাইও তাই বেঙ্গালোর কাম শিখছেন, এখন বাড়িতে আইসন দেখি আমার কেটিএম বাইক রং করাইছেন। তো ভিডিওটা সবাই শেয়ার করিয়া দিবা, আমার পেজে নইয়া থাকলে পেজটা ফলো করবা, ইউটিউবে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।